প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো লম্বা হওয়ার আটটি টিপস। অনেকেই মনে করে লম্বা হওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ বংশগত একটি বিষয়, এই কারণে কেউ চাইলেও কোনো পদ্ধতি অবলম্বন করে লম্বা হতে পারবে না। তবে ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। সঠিক জীবনযাপনে কিছুটা হলেও শরীরের উচ্চতা বৃদ্ধি করা যায়। শরীরের উচ্চতা বাড়ানোর কিছু উপায় নিয়েই আমার আজকের ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে দর্শক, চলুন জেনে নেওয়া যাক উচ্চতা বাড়ানোর কিছু টিপস। রোদে হাঁটা। হাড়ের বিকাশের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজন, আর রোদে হাঁটলে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তবে শরীরের রং ভেদে রোদে থাকতে হবে। এর মধ্যে ফর্সা ত্বকের লোকেরা সর্বোচ্চ 30 মিনিট রোদে থাকতে পারবে, কিন্তু কালো ত্বকের লোকদের ভিটামিন ডি পেতে হলে প্রায় ঘণ্টাখানেক রোদে থাকতে হবে। পর্যাপ্ত পুষ্টি। শরীরের বিকাশের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। নিয়মিত বাদাম, দুধ, চর্বিহীন মাংস এবং শাকসবজি খেতে হবে। এছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেতে হবে। এতে করে আপনার উচ্চতাও বৃদ্ধি পাবে। শরীরচর্চা। শরীর ভালো রাখতে যেমন নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই, তেমনি শরীরের উচ্চতা বৃদ্ধিতেও শরীরচর্চার বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা করলে শরীরের উচ্চতা এমনি বাড়বে। পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুমের ফলে দৈহিক উচ্চতা বৃদ্ধি পায়। উচ্চতা বাড়াতে চাইলে প্রতি রাতে 8 ঘন্টা করে ঘুমাতে হবে। স্বাস্থ্যকর দেহভঙ্গি। সোজা হয়ে সঠিকভাবে বসলে শরীরের উচ্চতা বৃদ্ধি পাবে। চলাফেরার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তাই কুঁজো না হয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবং চলাফেরাও করতে হবে। অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করা। জীবনযাপন থেকে অস্বাস্থ্যকর অভ্যাসগুলো বাদ দিলে শরীরের উচ্চতা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাসী হওয়া। সবসময় হাসি খুশি থাকলে মন সতেজ থাকে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, কেননা আত্মবিশ্বাসী শরীর ও মনের ওপর ইতিবাচক ভূমিকা রাখে, ফলে কিছু না কিছু উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং এমন আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।